নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি এগ টোস্ট তৈরি করব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে তাওয়াটা বসিয়ে নিচ্ছি, তাওয়াটা গরম হোক ততক্ষণে আমি এদিকটা করে নিই। এখানে আমি লঙ্কা কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, সবগুলোই ছোট করে কেটে নিয়েছি। লবণ স্বাদ মতো আর গোলমরিচ গুঁড়ো নিয়েছি, এগুলো দিয়ে দেবো আমি। এখানে আমি দুটো ডিম নিয়েছি, এবার এগুলো ভালোভাবে ফেটিয়ে নেব। আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচিও দিতে পারেন। ডিমটা ফাটানো হয়ে গেছে। এগ টোস্ট করার জন্য আমি এখানে চারটে ব্রেড নিয়েছি আর সাদা তেল নিয়েছি। তাওয়াটা গরম হয়ে গিয়েছে, আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। আমি এভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তেলটা। তেল গরম হয়ে গিয়েছে, আমি এভাবে ব্রেডের উপর ডিমের ব্যাটারটা ছড়িয়ে নেব। দেখুন চারিদিকে ছড়িয়ে গেছে, আমি তেলটা এভাবে টেনে নিচ্ছি একটু, এভাবে দিয়ে দিলাম। এভাবে আমি চারিদিকে এই চারটে ব্রেড দিয়ে দেব। এবার এই ওপর গুলোতেও অল্প করে ছড়িয়ে দিচ্ছি। সবগুলোকে সরানো হয়ে গেছে। এবার প্রথমে যেটা দিয়েছিলাম সেটা আমি তুলে উল্টে দেব। দেখুন এদিকটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আপনাদের যদি মনে হয় তলাতে লেগে যাচ্ছে তাহলে অল্প করে এরকম করে তেল দিয়ে দেবেন। আমি একটু করে দিয়ে নিচ্ছি। আবারও এগুলো উল্টে দেব। দেখুন এটা খুবই সুন্দর হয়েছে, আমার একটুস গুলি হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তৈরি হয়ে গেছে, আমি পরিবেশনও করে নিয়েছি। পেঁয়াজ কুচি, শসা কুচি আর টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।
Mulțumesc.